পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বলা হলো যে নাকি কোভিড চলে এসছে বাজারে, কোভিড আছে আমরাও জানি, কোভিডের জন্য নাকি মিছিল করা যাবে না, লোক নিয়ে যাওয়া যাবে না, সঙ্গে কাউকে নেওয়া যাবে না। তাহলে ঠিক আছে ভাই, তাহলে একাই যাবো। গতকাল কলকাতায় মিছিল করেছি, সঙ্গে 600 লোক ছিল। কলকাতায় কোভিড নাই, কোভিড আছে রনগায়ে। কারণ এখানে তৃণমূলের নেতাদের পছন্দ হচ্ছে না যে আমি কোনো আন্দোলন করি। তৃণমূলের নেতাদের পছন্দের উপরে নির্ভর করে কোভিড আছে না কোভিড নাই। দিদি খামখেয়ালি, তার সরকার খামখেয়ালি, তার দলও খামখেয়ালি। দেখেছি এখানটায় কংগ্রেস যেতে আন্দোলন করে আমাদের মুখ পুড়বে, তাই কংগ্রেসকে কোভিডের নাম করে আটকাও। অথচ কলকাতায় গতকাল আমি মিছিল করেছি, মিটিং করেছি, কোনো কথা নাই। আজকে পদযাত্রা কেন আরে এবং এক লাই কেন? হ্যাঁ, পদযাত্রার কারণ, 2 বছর ধরে রনগ্রামের ব্রিজ বানানোর নামে যে ছেলে খেলানো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জীবনে যে বিপর্যয় নামিয়ে আনা হয়েছে, গোটা কাঁদি সাব ডিভিশন, সেই সঙ্গে বর্ধমান কলকাতা যাওয়ার এই যে বিরাট যোগাযোগ ব্যবস্থা, তা আজকে বিপর্যস্ত হয়েছে কেন? কার গাফিলতি, কেন এটা হচ্ছে না? সামান্য একটা ব্রিজ করতে এত সময় কেন লাগে? 2018 সালে ব্রিজ হয়েছিল, সংস্কারের কাজ হয়েছিল, তা 2018 সালে সংস্কার করার কী প্রয়োজন ছিল? এখনও কেন বিকল্প রাস্তা হলো না? কতদিন মানুষের নরক যন্ত্রণা ভোগ করবে? মানুষের যাতায়াতে খরচ বাড়ছে, রুগীদের সমস্যা বাড়ছে, ছাত্রছাত্রীদের সমস্যা বাড়ছে। এই রকম একটা সমস্যা দেখেও রাজ্য সরকার উদাসীন কেন? এই তাই এই ব্রিজের বিকল্প পথ নির্মাণ করার জন্য আমাদের দাবি। যখন মাত্র কয়েকদিনের মধ্যে সামরিক বাহিনী ব্রিজ নির্মাণ করতে পারে, আপনারা দেখেছেন যে সামরিক বাহিনী ব্রিজ নির্মাণ করতে মাত্র কয়েক দিন নাই, সেখানে এই অবস্থার মধ্যে কেন পশ্চিমবঙ্গ সরকার সামরিক বাহিনীর সাহায্য না নিয়ে এই ব্রিজ করছেন না? যদি আপনাদের ভালো না লাগে, নিজেরা কেন করছে না, কী অসুবিধা আছে? আজকে আধুনিক যুগে কেন আমরা পারছি না? 1938 সালে 1940 সালে এই ব্রিজ নির্মিত হয়েছিল, তখন আজ থেকে 71-72 বছর আগে এই ব্রিজ নির্মাণ করা গেল, আজ কেন নির্মাণ করা যাচ্ছে না? কাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য এই ব্রিজ নিয়ে টাল ভাড়া, এগুলো মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে মানুষকে এই দুরবস্থার হাত থেকে মুক্তি দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়। এক্ষুনি দুটো কজ হয়ে যদি করা যায়, একটা আসার জন্য, একটা যাওয়ার জন্যে, দুটো যদি কজ হয়ে করা যায়, তাহলে আরামসে আপাতত ব্রিজ বানাতে দেরি হলেও মানুষকে কিছুটা সুবিধা দেওয়া যাবে, মানুষের যাতায়াতের কিছুটা সুরাহা হবে।